এই ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা প্রিয়তমা। জ্যামহীন ফাঁকা রাস্তা পেরিয়ে মধুমিতা সিনেমা হলে গিয়ে চমকে উঠতে হলো। 6টার শো শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি, কিন্তু এর মধ্যেই টিকিট শেষ, কাউন্টার বন্ধ। শো শুরুর ঠিক 5 মিনিট আগে 3 গুণ বেশি টাকায় মিলল টিকিট। টাকাটা দেওয়ার সময় ভাবছিলাম পয়সা উসুল হবে, তো সিনেমা দেখার পর মনে হয়েছে পয়সা উসুল। সিনেমা নির্মাণে কম সময় পেলেও হতাশ করেননি পরিচালক, আর মুগ্ধ করেছে সিনেমার গান। তার মধ্যে শেষের ঈশ্বর গানের সঙ্গে অনেক দর্শকের চোখে পানি দেখা গেছে। সিনেমা শেষও কানে বেজেছে গানের ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না এই লাইনটা। সাকিব খানও নতুনভাবে নতুন লুকে নিজেকে তুলে ধরেছেন। তার এক্সপ্রেশন, সংলাপ, ভিন্ন ভিন্ন লুক দর্শকের মন জয় করেছে। এ যেন পরিপূর্ণ এক সাকিব খান। স্বভাবতই সাকিব খানকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন পরিচালক, প্রায় সারাক্ষণই পর্দায় তিনি উপস্থিত। প্রথম সিনেমা হিসেবে ভালোই অভিনয় করেছেন অভিনেত্রী ইদিকা পাল। পরিস্থিতির সঙ্গে তার এক্সপ্রেশনের পরিবর্তন, সংলাপ সবার মন কেড়েছে। দেশি পোশাকে ইদিকাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন পরিচালক। ভিলেন চরিত্রে শহীদুজ্জামান সেলিমও ছিলেন সাবলীল। আঞ্চলিক ভাষাটা ভালোভাবে রপ্ত করতে না পারলেও তার মুখে আধো আধো কক্সবাজারের আঞ্চলিক বুলি শুনে দর্শক প্রতিক্রিয়ায় বোঝা গেছে তারা বেশ বিনোদিত। বাংলাদেশি সিনেমা প্রিয়তমা কানাডা ও যুক্তরাষ্ট্রের 42টি থিয়েটারে মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কোয়ার ক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ ওলিউল্লাহ সজীব। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলের তালিকা শেয়ার করে যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও সিনেমার প্রধান অভিনেতা সাকিব খান। 7 জুলাই থেকে সপ্তাহ জুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত AMC রিগাল সিনেমার্ক শোকেস চেইনে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা সহ 18টি অঙ্গরাজ্যের 36টি থিয়েটারে চলবে প্রিয়তমা। একই দিন থেকে সপ্তাহ জুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে 4টি রাজ্য অন্টারিও, ম্যানিটোবা, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়ার 5টি থিয়েটারে থাকছে প্রিয়তমা। বাংলাদেশে মুক্তির পর ইতিমধ্যেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে 108টি হয়েছে। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্র মিলে চলতি সপ্তাহে বিশ্বব্যাপী 150টি হলে চলছে সিনেমাটি। প্রিয়তমার প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান ও ইদিকা পাল।